একদম সস্তায় রোডসাইড থেকে যারা হচ্ছে এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো দিয়ে মনের মতো করে নিজের ঘরটাকে সাজাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আর এখানে তো এমন সব ইউনিক কালেকশন আছে যা নর্মালি রোডসাইডের দোকানগুলোতে কিন্তু সচরাচর দেখাও যায় না। সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সুবিধার্থে প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মিরপুর 2 নম্বরের জার্মান কারিগরি প্রশিক্ষণ ক্যান্টের সাথে যে ফুটপাত আছে সেখানে দেখবেন সারি সারি ভাবে সুন্দর সুন্দর জিনিসগুলো সেল করছে। ছন দিয়ে তৈরি এই যে ছোট ছোট কিউট জিনিসগুলো দেখানো হচ্ছে, এগুলো প্রাইস বলেছিল মাত্র 60 টাকা করে। আর এখন যে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য খুবই সুন্দর কালারফুল হাত পাখাগুলো, যেগুলোর প্রাইস 100 থেকে 120 টাকার মধ্যেই, আবার মাত্র 60 টাকা করে পেয়ে যাবেন কিউট কিউট এই প্রোডাক্টগুলো। দেখতেই তো পাচ্ছেন কত কালারফুল প্রত্যেকটা ডোরবেল। আর এই কালারফুল জিনিসগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে, অনেক সাইজও আছে। আর ডিজাইন এবং সাইজ অনুযায়ী কিন্তু এক একটা প্রাইস এক এক রকম ডিমান্ড করে, তবে 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু নিয়ে নিতে পারবেন। এগুলো একদম নিউ কালেকশন আর কোয়ালিটিও খুবই ভালো। তারপর দেখিয়ে দিচ্ছি কাঠের তৈরি ব্রাশ, যেগুলোর প্রাইস যাচ্ছিল 70 টাকা করে পার পিস, আর কাঠের তৈরি এই পেন হোল্ডারের প্রাইস বলেছিল 200 টাকা। সেই সাথে কাঠের তৈরি চিরুনি পাবেন এখানে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাদের মাথায় উকুন আছে তাদের জন্য কিন্তু এই চিরুনিগুলো খুবই ভালো হবে, উকুনের বংশ করে দিবে ধ্বংস। আর এগুলোর প্রাইস বলেছিল পার পিস 100 টাকা করে। আর নারিকেলের ছোবা দিয়ে তৈরি করা এই মাজনিগুলোর দুইটা সাইজ আছে, ছোটটা 30 টাকা এবং বড়টার প্রাইস 40 টাকা করে পার পিস। আবার ছনের তৈরি এই বক্সের প্রাইস যাচ্ছিল 200 টাকা করে। এই বক্সে কিন্তু আরও বেশ কয়েকটি সাইজ পাবেন এবং সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস কমবে বা বাড়বে। আর এটা দেখুন একদম ইউনিক একটা জিনিস, নারিকেলের খোলের মধ্যে খুব সুন্দর করে পেন্ট করা আছে, এটার আস্কিং প্রাইস 250 টাকা। আবার তাল গাছের আঁশ দিয়ে তৈরি করা কিউট এই জিনিসটির প্রাইস 60 টাকা, আর এটার প্রাইস যাচ্ছিল 100 টাকা করে। এরকম আরও অনেক ইউনিক কালেকশন দেখা, সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর তাল গাছের আঁশ দিয়েই তৈরি এগুলোর প্রাইস 150 টাকা করে চাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আস্কিং প্রাইস বলছি, তারপর অবশ্যই আপনাদেরকে দামাদামি করে কমিয়ে নিতে হবে। আবার বাঁশ দিয়ে তৈরি কিউট ছোট পাখির বাসাগুলো পারচেস করতে পারবেন 150 টাকা করে। সেই সাথে পেয়ে যাবেন সুপারির খোল দিয়ে তৈরি করা এই জিনিসগুলো, এগুলো কিন্তু সাইজ অনুযায়ী 30 টাকা থেকে 40 টাকার মধ্যেই কালেক্ট করতে পারবেন। আর নারিকেলের খোলের মতো এগুলোতেও যদি খুব সুন্দর করে পেন্ট করে নিতে পারেন তাহলে তো দেখতে অসাধারণ লাগবে। তারপর দেখিয়ে দিচ্ছি পাটের তৈরি ইউনিক ডিজাইনের সব টেবিল ম্যাটগুলো, যেগুলো 150 টাকা থেকে 200 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পাবেন। আসলে প্রচুর কালেকশন আছে আর প্রত্যেকটা এত বেশি সুন্দর এবং ইউনিক যে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা ভেবে নিজেই কনফিউজড হয়ে যাচ্ছে। আর এখন যে মাটির তৈরি সুন্দর শোপিসগুলো দেখছেন এগুলো প্রাইস 150 টাকা করে। এছাড়াও কিন্তু ধুন্দুল থেকে তৈরি এগুলো নিতে পারেন 20 টাকা করে, কিন্তু গ্রাম ছাড়া শহরে খুব একটা দেখা যায় না। তো এই শপে আপনারা এমন অনেক টাইপের প্রোডাক্ট পাবেন যেগুলো আমাদের ঐতিহ্য এবং বাঙালিয়ানাকে বহন করে। এছাড়াও কিন্তু ছনের তৈরি অসংখ্য কালেকশন পাবেন, তার মধ্যে এখন কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। যেমন স্কোয়ার শেপের এই ঝুড়িগুলো দুইটা সাইজ হয়ে থাকে, ছোটটার প্রাইস 200 টাকা এবং বড়টার প্রাইস ছিল 250 টাকা। এরপর ওভাল শেপের যে ঝুড়িগুলো দেখানো হচ্ছে এগুলোর প্রাইস আবার 300 টাকা করে পার পিস। আসলে ডিজাইনের কারণে কিন্তু প্রাইস কম বেশি হতে পারে। আর এখন যে দুইটা ডিজাইন দেখানো হচ্ছে তার মধ্যে ছোটটার প্রাইস 250 টাকা আর বড়টা 300 টাকা। আবার পাটের তৈরি অনেক সুন্দর, এটার প্রাইস যা ছিল 450 টাকা করে। আরেকটা ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো যেহেতু সব জায়গায় তেমন অ্যাভেলেবল না, তাই হয়তো প্রাইস একটু বেশি ডিমান্ড করে। আমি বলবো অবশ্যই কেনার সময় ভালোভাবে দামাদামি করে কিনবেন, না হলে কিন্তু কম দামে কিনতে পারবেন না। ঢাকনা সহ ছনের তৈরি এই প্রোডাক্টের প্রাইস 320 টাকা। এখন ব্যাতের তৈরি সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডেল সহ এখন যে ট্রে দেখানো হচ্ছে এটার আস্কিং প্রাইস 480 টাকা, আর ব্যাতের তৈরি এই ফলের ঝুড়িটির প্রাইস বলেছিল 350 টাকা। বেশ বড় সাইজের ছনের তৈরি এই ট্রের প্রাইস যা ছিল 500 টাকা করে। আরও সাইজ আছে আর ছোট সাইজগুলোর প্রাইস আরও কম হবে। ছনের তৈরি এই টেবিল ম্যাটগুলো পারচেস করতে পারবেন পার পিস 200 টাকা করে। আবার এখন যে ঝুড়িগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু হোগলা পাতার তৈরি, আর এই ডিজাইনের মধ্যে যে তিনটা সাইজ দেখতে পাচ্ছেন তার মধ্যে ছোটটার প্রাইস যা ছিল 180 টাকা করে, তারপর মিডিয়াম সাইজটা 200 টাকা এবং বড় সাইজটার প্রাইস বলেছিল 220 টাকা। আর এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ পাবেন, বড়টা 150 আর ছোটটা 100 টাকা করেই কালেক্ট করতে পারবেন। আবার ছনের তৈরি এটার প্রাইস 180 টাকা। নারিকেলের ছোবা দিয়ে তৈরি অসম্ভব সুন্দর এই পাখির বাসার প্রাইস যা ছিল 400 টাকা করে। এরকম সুন্দর সুন্দর অনেক ডিজাইনের পাখির বাসার কালেকশন কিন্তু এখানে আছে। আর এটাও কিন্তু নারিকেলের ছোবা দিয়ে তৈরি করা পাখির বাসা, বাট ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন। আর এই ডিজাইনের মধ্যে তিনটা সাইজ পাবেন, সবচেয়ে ছোটটার প্রাইস 220 টাকা
টাকা, মিডিয়ামটা 350 টাকা এবং বড়টার প্রাইসটা ছিল 550 টাকা করে। আর সেম ডিজাইনের মধ্যেই হোগলা পাতার তৈরি এই পাখির বাসাগুলোর প্রাইস 350 টাকা এবং পাটের তৈরি এই শিকাগুলো নিতে পারবেন 250 টাকা করে। এছাড়াও কিন্তু হোগলা পাতার তৈরি এই প্যাটার্নে ঝুড়ি পাবেন, এগুলোর মধ্যে অনেকগুলো সাইজ আছে আর সাইজ অনুযায়ী কিন্তু এক একটা প্রাইস এক এক রকম হয়ে থাকে। তো সবগুলো সাইজ আর দেখাচ্ছি না, দুইটি সাইজ দেখিয়ে দিলাম আর এগুলো 280 এবং 350 এরকম করে প্রাইস যাচ্ছে। ব্ল্যাক কালারের পাটের তৈরি এটার প্রাইস আবার 300 টাকা। তো যারা বাসায় বিড়াল রাখেন তাদের জন্য খুবই ভালো এবং সুন্দর একটি জিনিস হবে এটা। এটাতে কিন্তু আপনারা বিড়ালটা রাখতে পারবেন। হোগলা পাতার তৈরি এটার প্রাইস বলেছিল 450 টাকা করে, বার্গেন করলে হয়তো আরও কিছুটা কমাতে পারেন। আবার ছনের তৈরি এই পাখির বাসার প্রাইসও সেম 450 টাকা করে। আর এখানে প্রত্যেকটা জিনিস যেহেতু পরিবেশ বান্ধব তাই আমরা সবাই কিন্তু প্লাস্টিক অন্যান্য জিনিসগুলো অ্যাভয়েড করে এগুলো ব্যবহার করতে পারি। তারপর যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোগলা পাতার তৈরি আর এগুলোর প্রাইস 250 টাকা করে। আর তাল পাতার তৈরি এই পাখাটি পেয়ে যাবেন মাত্র 80 টাকা করে। এছাড়াও বাঁশের তৈরি নানান ডিজাইনের হাত পাখার কালেকশন কিন্তু এখানে আছে। তাছাড়া খুব সুন্দর সুন্দর বাঁশ এবং বেতের তৈরি ইউনিক ডিজাইনের প্রচুর মিররের কালেকশন পাবে। আর প্রত্যেকটা ডিজাইনে 2-3টি করে সাইজ অ্যাভেলেবল আছে এবং ডিজাইন অনুযায়ী কিন্তু এক একটা প্রাইস এক এক রকম। তবে বাঁশের মিররগুলো 650 টাকা থেকে প্রাইসটা স্টার্ট হয় আর বেতেরগুলো 800 টাকা থেকে শুরু করে অনেক প্রাইস রেঞ্জেরই আছে। তো মিররের কালেকশন তো দেখালাম, এখন সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি। চমৎকার ডিজাইনের এই পার্টসগুলো প্রাইস যাচ্ছিলো 150 টাকা করে। আর রাউন্ড শেপের মধ্যে গুজরাটি ডিজাইনের এই ব্যাগের প্রাইস বলেছিল 650 টাকা করে, তবে বার্গেন করলে হয়তো কিছুটা প্রাইস কমাতে পারে। তারপর এখন যে ডিজাইনের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আবার 400 টাকা করে। এরকম বিভিন্ন ডিজাইনের অনেক ব্যাগের কালেকশন কিন্তু এখানে আছে। এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এটার প্রাইস 650 টাকা, তারপর এটার প্রাইসও সেম 650 টাকা করেই। আবার চটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের এটার প্রাইস 450 টাকা। ব্যাগের কালেকশন তো দেখালাম, এখন পাটের তৈরি ফ্লোর ম্যাটের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। সাইজ এবং ডিজাইন অনুযায়ী প্রাইসে কিছুটা ডিফারেন্স থাকবে। ডিজাইন ছাড়া শুধু এক কালারেরগুলোর প্রাইস যাচ্ছিল 1000 টাকা করে, আর কালারফুল প্রিন্টেডগুলোর প্রাইস বলেছিল 1200 টাকা করে পার পিস। প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর আর আমি চেষ্টা করেছি কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য। এগুলোর সাথে সেট করে চাইলে কালারফুল আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। আসলে ঘরকে নান্দনিক করে সাজাতে যা যা প্রয়োজন কম টাকার মধ্যে প্রায় সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখন খুবই সুন্দর এবং কালারফুল কিছু ডোরবেলের কালেকশন দেখতে পাচ্ছেন। এই ডোরবেলগুলোর মধ্যে ডিজাইন এবং কালারের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। দুইটি সাইজের ডোরবেল অ্যাভেলেবল পাবেন, যেগুলো সাইজে একটু ছোট সেগুলোর প্রাইস 100 টাকা করে, আর যেগুলো বড় সেগুলোর প্রাইস বলেছিল 120 টাকা করে। তারপর বেতের তৈরি যে বিভিন্ন ডিজাইনের শোপিস যেমন রিক্সা, ভ্যান গাড়ি, পালকি এসব দেখছেন, এগুলো প্রাইস 480 থেকে 500 এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কালেক্ট করতে পারবেন। যারা এখানে আসবেন কেনাকাটা করার জন্য তাদের বলবো একটু সময় বেশি নিয়ে আসবেন, কারণ এত এত কালেকশন আছে যে কোনটা রেখে কোনটা নেবেন ভাবতে ভাবতেই কিন্তু আপনার সময় পার হয়ে যাবে। তাই একটু সময় হাতে নিয়ে আসলে দেখে দেখে আপনার পছন্দের অনেক জিনিসই কালেক্ট করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইস দিয়ে শপিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। রিজনেবল প্রাইসের মধ্যে আর কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া কাউকে গিফট করার জন্য বা নিজের ব্যবহারের জন্য কিন্তু ক্যালেন্ডার সহ এই ঘড়ি বা পেন হোল্ডারটি নিয়ে নিতে পারেন। আর স্পেশালি পেন হোল্ডারের মধ্যে এই পেনটা তো সত্যিই অসাধারণ ছিল। আর এই শীতল পাটির প্রাইস 3500 টাকা এবং মোটা বুননের এই পাটির প্রাইস ছিল 1800 টাকা। সেই সাথে কিন্তু মেয়েদের অনেক পছন্দের এই টাইপের গহনাগুলো পাবেন এখানে। খুব সুন্দর সুন্দর ইয়াররিংস, আংটি, চুড়ি, নেকপিস সহ অনেক কিছু এখানে আছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাতেই প্রাইস ট্যাগ দেওয়া আছে, যে প্রাইসটা লেখা আছে সেই প্রাইসেই নিতে হবে। তারপর বাঁশের মধ্যে কাজ করা এই ওয়ালমিটি এত বেশি সুন্দর যে সবারই নজর কাড়বে। আপনার ঘরের ময়লা কাপড় গুছিয়ে রাখার জন্য কিন্তু ছন দিয়ে তৈরি এই সুন্দর সুন্দর লন্ড্রি বাস্কেটগুলো এখান থেকে পারচেজ করতে পারেন। আর দেখতেও ভীষণ সুন্দর ঢাকনা সহ এই ঝুড়িটার প্রাইস 800 টাকা। এটা আবার আরেকটা ডিজাইন, এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই বাস্কেটের প্রাইসও সেম 800 টাকা করেই। এগুলো কিন্তু সাইজে বেশ ভালোই বড় ছিল। এটা আবার ঢাকনা ছাড়া আর এটা 700-750 টাকা এরকম রেঞ্জের মধ্যেই কালেক্ট করতে পারবেন। আর এখন যে ঝুড়িটি দেখছেন এটা প্রাইস যাচ্ছিল 550 টাকা করে। এখানে খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি ল্যাম্প শেড পাবেন, যেগুলো স্ট্যান্ড সহ সেগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। যেমন এটা কিন্তু স্ট্যান্ড সহ, এটার প্রাইস 1250 টাকা। আবার সেম ডিজাইনের মধ্যে যদি স্ট্যান্ড ছাড়া থাকে হ্যাঙ্গিংগুলোর প্রাইস আবার 650 টাকা করে। আর প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক, এটার প্রাইস আবার 650 টাকা। এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের অনেক সাইজের কালেকশন আছে, তো আমি র্যান্ডমলি কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু 650 থেকে 850 বা 1250 এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পারচেস করতে পারবেন। রিজনেবল
প্রাইসের মধ্যে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও কিন্তু আপলোড করা হবে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করে রাখতে পারেন। প্রথমে তো একবার লোকেশান বলে দিয়েছি, যদি কেউ মিস করে থাকেন তাদের জন্য আবারও লোকেশানটা বলে দিচ্ছি। মিরপুর 2 নম্বরে জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, এটার সাথে ফুটপাতে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করে। তাছাড়া এর পাশে ফুটপাতে দেখবেন অনেক মাটির জিনিসের দোকান আছে, আর সেই সাথে নার্সারিও আছে প্রচুর। আর এই সুন্দর সুন্দর কড়ি বা শঙ্খগুলোর প্রাইস পার পিস 100 টাকা করে, আর এখন যে মুলতানি মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 50 টাকা করে চাচ্ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।